বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বাংলাদেশের নির্বাচন নিয়ে বিশ্বের পরাশক্তিগুলোর আগ্রহ বেড়েই চলেছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া যেসব তৎপরতা এবং বক্তব্য দিয়েছে তাতে নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। আসন্ন সাধারণ নির্বাচন নিয়ে বর্তমান সরকারের উপর যুক্তরাষ্ট্রের চাপ দৃশ্যমান হলেও চীন এবং রাশিয়ার অবস্থান যুক্তরাষ্ট্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আন্তর্জাতিক রাজনীতিতেও যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া ও চীনের বিরোধ এখন দৃশ্যমান। এর প্রভাব বাংলাদেশের ক্ষেত্রেও পড়ছে বলে মনে করেন তারা। বিশ্বের নতুন রাজনৈতিক মেরুকরণে বাংলাদেশ বৃহৎ শক্তিধর দেশগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে কিনা তা নিয়ে বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সম্ভাবনাময় অর্থনীতি এবং বঙ্গোপসাগরের প্রতি বৈশ্বিক আগ্রহ, এসব কারণে রাজনৈতিক মেরুকরণের নতুন ক্ষেত্র হচ্ছে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ আসলে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নতুন মেরুকরণের ক্ষেত্র হয়ে উঠছে। বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির একটি অংশ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করা। এরই অংশ হিসেবে তারা বাংলাদেশের বিষয়ে আগ্রহী হয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে আমেরিকার একটা ইন্দো প্যাসিফিক কৌশল আছে, যেটি সক্রিয়ভাবে কার্যকর করতে তারা মনোনিবেশ করেছে। এ কারণে এশিয়া অঞ্চলে বন্ধু সংগ্রহে আগ্রহী যুক্তরাষ্ট্র। আমেরিকার লক্ষ্য চীন রাশিয়া বলয় থেকে বাংলাদেশকে গণতান্ত্রিক বিশ্বের বলয়ের সঙ্গে যুক্ত করা বা সংযুক্তিকে আরও শক্তিশালী করা। কোভিড ও ইউক্রেন যুদ্ধের পর যেহেতু এই অঞ্চলে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে, তাই এই দেশগুলো বিশেষ করে চীন ও রাশিয়ার মধ্যে আদর্শগত মিল বাড়ছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমেরিকা বা পাশ্চাত্যের সাথে যেহেতু তাদের আদর্শগত মিল নেই, তাই তারা এই অঞ্চলে বন্ধু সংগ্রহে আগ্রহী। আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিযোগিতা এখানে মূল বিষয় হিসেবে কাজ করছে বলে মনে করেন তারা। বিশ্লেষকরা আরও বলছেন, চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী। বাংলাদেশের অবকাঠামো নির্মাণে চীন ব্যাপকভাবে কাজ করছে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মূলত অর্থনৈতিক। রাশিয়ার সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক অনেকটা এই রকমই। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ খাতে রাশিয়ার বড় বিনিয়োগ রয়েছে। এছাড়া এই দেশটি থেকে বাংলাদেশ খাদ্যশস্য আমদানি করে থাকে। বাংলাদেশ একদিকে চীন রাশিয়া থেকে ব্যাপক আমদানি করে এবং অন্যদিকে আবার পশ্চিমা দেশগুলোতেও রপ্তানি করে। একই সাথে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম বড় বাজারও, যার কারণে বাংলাদেশে সুপার পাওয়ার দেশগুলোর বিনিয়োগ আগ্রহ বেড়েছে। তাই চীন ও যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ স্বার্থের একটা ভারসাম্য রক্ষা করে আসছে বলে মনে করেন বিশ্লেষকরা। এর পাশাপাশি বাংলাদেশ বঙ্গোপসাগরের অংশ, যা ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। এ কারণে পরাশক্তিগুলোর কাছে বঙ্গোপসাগরের গুরুত্ব অনেক। আর তাই বাংলাদেশ না চাইলেও ভূকৌশলগত অবস্থানের কারণে স্বাভাবিকভাবেই সবার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে মনে করেন বিশ্লেষকরা। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।